সাবেক রিপাবলিকান কংগ্রেসওম্যান লিজ চেইনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন নির্বাচনে জয়ী হয়ে আবারও দেশের প্রেসিডেন্ট হলে তিনি আইনের ঊর্ধ্বে চলে যাবেন। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে চেইনি বলেন, প্রেসিডেন্ট হলে ট্রাম্প দেশের কোনো আদালতের নির্দেশনাকেও আর সম্মান করবেন না। প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স বলেছেন, ভেনেজুয়েলার গ্যাংগুলো কলোরাডোর অরোরা মিউনিসিপ্যালিটি দখল করে নিয়েছে বলে ট্রাম্প যে দাবি করেছেন তা সত্যি। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভ্যান্স দাবি করেছেন, ট্রাম্প যখন একথা বলেছেন এটি অনেকাংশেই সত্য। অর্থনীতির উন্নয়ন পরিকল্পনার বিচারে দেশের 50% কামালা হ্যারিস এবং 48% ভোটার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রয়েছেন। এবিসি নিউজ ও ইপসসের যৌথ জরিপে আরও দেখা যায়, অন্তত 44% ভোটারের আর্থিক অবস্থা গত 3.5 বছরে নেতিবাচক দিকে গেছে। টেনেসির ন্যাশভিলে অবস্থিত টেনেসি স্টেট ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে বন্দুক সহিংসতায় একজন নিহত ও 9 জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার বিকাল 5টার দিকে দুই দল অস্ত্রধারীর মধ্যে গোলাগুলির এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, আহতদের মধ্যে বেশ কয়েকজন এই ঘটনায় জড়িত। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকার বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে IDF। লিফলেটের মাধ্যমে দেয়া নির্দেশনায় বলা হয়, জাবালিয়া ছেড়ে না গেলে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারাতে হবে। এদিকে গাজায় IDF এর স্থল অভিযানে গত 8 দিনে অন্তত 300 মানুষের প্রাণহানি হয়েছে। সোমবার থেকে গাজায় শুরু হচ্ছে পোলিও টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ। প্যালেস্টিনিয়ান স্বাস্থ্যমন্ত্রী মাজিস আবু রামাদান জানিয়েছেন, এই ধাপে 10 বছরের কম বয়সী শিশুদের পোলিও টিকা দেয়া হবে। এই কর্মসূচির আওতায় 591,700 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দিয়ে প্রবেশদ্বার ভেঙে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে বলে শান্তিরক্ষী বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে আরো বলা হয়, আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানোর পর সেখান থেকে ট্যাঙ্কগুলো চলে যায়। ইসরায়েলি বাহিনীর নির্দেশনা মেনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের অবিলম্বে লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হিজবুল্লাহ IDF সংঘাত তীব্র আকার ধারণ করায় রবিবার নেতানিয়াহুর পক্ষ থেকে সতর্কবার্তা সম্বলিত এই আহ্বান এলো। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাংলাদেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। রবিবার রাজধানী ঢাকেশ্বরী সহ বিভিন্ন মন্দিরে সিঁদুর খেলেন সনাতন ধর্মাবলম্বীরা। এরপর আরতি, শোভাযাত্রা সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করেন তারা। শনিবার একই দিনে মহানবমী ও বিজয়া দশমীর তিথি হওয়ায় রবিবার দেওয়া হয় প্রতিমা বিসর্জন। নোভাক জকোভিচকে হারিয়ে সাংহাই মাস্টার্সের শিরোপা জিতেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা ইয়ানিক সিনার। রবিবার অনুষ্ঠিত ফাইনালে 37 বছর বয়সী সার্বিয়ান তারকাকে 7-6, 7-4, 6-3 সেটে হারিয়েছেন সিনার, ফলে জকোভিচের শততম শিরোপা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল।